অঙ্কের শিক্ষক হতে চাইলে অঙ্ক বিষয়টি নিয়ে পড়তে হয়, ভূগোলের শিক্ষক হতে চাইলে ভূগোল বিষয়টি নিয়ে পড়তে হয়। কিন্তু এমন কিছু চাকরি আছে যেসব চাকরি করার জন্য কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট নিয়ে পড়ার দরকার হয় না। অর্থাৎ যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যে কোনো ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এইসব চাকরি করতে পারে। এই ধরনের চাকরিগুলোকে বলা হয় কমন চাকরি। উদাহরণ হিসেবে বলা যায় স্টেট ব্যাংকের প্রবেশনারি অফিসার কিংবা রেল স্টেশনের স্টেশন মাস্টারের চাকরি হলো কমন চাকরির উদাহরণ। যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাশ করা ছাত্রছাত্রীরা এইসব চাকরি করতে পারেন। সায়েন্স, আর্টস, কমার্স ডিপার্টমেন্টের যে কোনো সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাশ করা ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাশ করা ছাত্রছাত্রীরা মেডিকেল ডিপার্টমেন্টের যে কোনো ব্রাঞ্চে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাশ করা ছাত্রছাত্রীরা এইসব কমন চাকরিগুলো করতে পারেন। আজ এইরকমই কিছু কমন চাকরি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আলোচনার শুরুতে প্রথমেই আসা যাক ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্যাডারের চাকরির কথায়। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্যাডার বা WBCS ক্যাডার হতে চাইলে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বোর্ড দ্বারা পরিচালিত WBCS পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষায় পাশ করলে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস ডিপার্টমেন্টের বিভিন্ন পদে চাকরি পাওয়া যায়। এইসব পদগুলো হলো জয়েন্ট BDO, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স ইত্যাদি। WBCS এর পর গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি হল ইউনিয়ন পাবলিক সার্ভিস ডিপার্টমেন্টের ক্যাডারের চাকরি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত সিভিল সার্ভিস এক্সামিনেশন দিয়ে UPSC ক্যাডারের পদে চাকরি পাওয়া যায়। এসব ক্যাডার পদের মধ্যে কতগুলো উল্লেখযোগ্য পদ হল জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রাজ্যের জয়েন্ট সেক্রেটারি, ডিভিশন কমিশনার, রাজ্যের চিফ সেক্রেটারি ইত্যাদি। এইসব পদে চাকরিরত লোকেদের স্যালারি প্রতি মাসে 70,000 টাকার উপরে হয়ে থাকে। এরপর কমন চাকরির মধ্যে আরেকটি উল্লেখযোগ্য চাকরি হল কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের অধীনস্থ বিভিন্ন পদের চাকরি। এই পদগুলো হল অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ট্যাক্স অফিসার ইত্যাদি। এদের মাসিক বেতন 30,000 টাকার উপরে হয়ে থাকে। এবার আসা যাক রেল ডিপার্টমেন্টের বিভিন্ন চাকরির কথায়। রেল ডিপার্টমেন্টের বিভিন্ন পদ যেমন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুড গার্ডস, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট অফিসার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, স্টেশন মাস্টার, জেনারেল ম্যানেজার ইত্যাদি পদে যে কোনো শাখার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা তার থেকে বড় বড় ডিগ্রি যেমন PhD ডিগ্রিধারী লোকেরাও চাকরি করতে পারেন। এসব পদে চাকরিরত লোকেদের স্যালারি সাধারণত প্রতি মাসে 40,000 টাকার উপরে হয়ে থাকে। বিভিন্ন ধরনের ব্যাংকে বিভিন্ন পদের চাকরিও কমন চাকরির উদাহরণ। যেমন বলা যায় ব্যাংকের প্রবেশনারি অফিসার, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, বি গ্রেড ম্যানেজার, এ গ্রেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক, রিজার্ভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদগুলোতে যে কোনো ডিপার্টমেন্টের গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী ছাত্রছাত্রীরা চাকরি করতে পারেন। এছাড়াও পোস্ট অফিসের পোস্টম্যান, মাল্টিটাস্কিং স্টাফ, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ক্লার্ক, ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের বিভিন্ন পদ, গ্রাম পঞ্চায়েত অফিসের সেক্রেটারি এবং অন্যান্য পদ, বিভিন্ন হাইকোর্টের এবং জেলার জাজ কোর্টের ক্লার্ক, স্টেনোগ্রাফার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বিভিন্ন পদ, রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন পদ ইত্যাদি অসংখ্য শত শত পদে এবং BSF, আর্মি, এয়ারফোর্স ইত্যাদি ডিপার্টমেন্টের বিভিন্ন পদে যে কোনো শাখার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী ছাত্রছাত্রীরা চাকরি করতে পারে। এইসব পদে লোক নিয়োগ করে চাকরি দেওয়ার আগে এইসব পদের সঙ্গে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং পেপার পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে থাকে। এইসব বিজ্ঞাপন থেকে ছাত্রছাত্রীরা চাকরির জন্য অনলাইনে বা অফলাইনে আবেদন করে এবং তারপর ওইসব পদের চাকরি পরীক্ষায় বসে। পরীক্ষায় পাশ করলে তারা ওইসব পদে চাকরি পেয়ে যায়। আমাদের চ্যানেলের
পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখাটির উপর টাচ করুন এবং একটু পরে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনের উপর টাচ করে অল নোটিফিকেশনের উপর টাচ করুন।